السلام عليكم ورحمة الله وبركاته. الذين من قبلكم لعلكم قرآن থেকে তেলাওয়াত পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করছেন ঈশ্বরদী উপজেলা ইন্ডাস্ট্রির কথা বলি বা অন্যান্য ক্ষেত্র যদি বলি এই দেখে সাড়া দিয়ে স্বাধীন করেছিল প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছিল রাজশাহী বিভাগের অভিভাবক سيد الأنبياء والمرسلين ربنا ظلمنا এত ভালো কাজ করছে আপনারা জানেন যে বঙ্গবন্ধু 1971 সালে যখন 26 মার্চ প্রথম প্রহরে স্বাধীনতা ঘোষণা করার পরে 9 মাসের মধ্যে কিন্তু দেশটি স্বাধীন করে দিয়েছে বঙ্গবন্ধু কন্যা মানের প্রধানমন্ত্রী সেটাকে উন্নয়নের মডেল পরিণত করছেন 2008 সালে নির্বাচনী ইশতেহারে বঙ্গবন্ধু কন্যা ঘোষণা করেছিলেন দেশটিকে ডিজিটাল করবে 2021 এর মধ্যে এবং সেটি করছে বলেই করোনাকালীন সময়ে কিন্তু আপনি তথ্য প্রযুক্তি ব্যবহার করে কিন্তু আপনি করোনা মোকাবেলা করতে সক্ষম হচ্ছে ওই কাজটি করার জন্য প্রত্যেকটা গ্রোথ সেন্টার ইউনিয়ন পরিষদ পৌরসভা উপজেলা পরিষদে কিন্তু ডিজিটাল সেন্টার স্থাপন করা হয়েছে যেখান থেকে প্রান্তিক মানুষকে সেবা দেওয়া হচ্ছে 21 এর পর তো সিদ্ধান্ত জাতি জানতে চেয়েছিল কিউরিসিটি ছিল যে এরপর কী হবে 2022 সালে 12ই ডিসেম্বর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটি ঘোষণা করলেন যে 21-41 মধ্যে আমরা স্মার্ট বাংলাদেশ হব এখানে স্মার্ট বাংলাদেশের মধ্যে 4টি উপাদান আছে যেটা স্মার্ট নাগরিক স্মার্ট সরকার স্মার্ট অর্থনীতি স্মার্ট সমাজ রাজশাহী বিভাগে আমাদের মোট 67টি উপজেলা আছে